হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবারও আরেকটা নতুন ব্র্যান্ড নিউ ল্যাপটপের ভিডিও নিয়ে আমি চলে আসছি উচ্ছ্বাস আপনাদের জন্য। সো আজকের ভিডিওটা হচ্ছে ল্যাপটপ ঘর ভিডিওতে, আর আমাদের সাথে শহীদুল ইসলাম ভাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? জি ভাই, ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি, আপনি ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাই, অনেকদিন পরে দেখা আজকে ভাই। জি ভাই, ইনশাল্লাহ। আজ মনে হয় এক দেড় মাস, রাইট? জি ভাই, অনেকদিন হয়ে গেছে, অনেকদিন পরে আবার আপনার সাথে একটা ভিডিও করার সুযোগ পেয়েছি। প্রথমে আল্লাহর শুকরিয়া আদায় করতেছি আলহামদুলিল্লাহ, কারণ যেহেতু আপনিও সুস্থ আছেন, আল্লাহ আমাকেও সুস্থ রেখেছে, তার জন্যই কিন্তু ভিডিওতে আমরা এখানে দাঁড়াইতে পারছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। জি ভাই। সো ভাই, আজকে হচ্ছে তো মোটামুটি রিজনেবল প্রাইসে ল্যাপটপ থাকবে। জি, আজকে রিজনেবল প্রাইস থেকে মিড রেঞ্জ এবং হাই রেঞ্জেরও কয়েকটা প্রোডাক্ট দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওকে, সো আজকে হচ্ছে যে ভিডিও শুরু করার আগে আপনার এখানে আসার ঠিকানাটা বলবেন, তারপর হচ্ছে আমরা শুরু করি তাহলে। জি, যে সমস্ত ভাইয়েরা শোরুম ভিজিট করে ল্যাপটপ পারচেস করতে চান, তাদের সুবিধার্থে শোরুমের লোকেশনটা বলে দেবো। আমাদের শোরুমের লোকেশনটা খুবই সিম্পল, আপনি সরাসরি রাজধানী ঢাকা মিরপুর 10 নম্বর গুলচক্কর চলে আসবেন। গুলচক্করের সাথেই দক্ষিণ পাশে মার্কেটের নাম হচ্ছে সেন্ট্রাল প্লাজা, আর এই সেন্ট্রাল প্লাজার নিচতলায় গ্রাউন্ড ফ্লোরে পেয়ে যাবেন 9 নম্বর সব ল্যাপটপ ঘর বিড়ি। আরও সহজ সিস্টেম আছে, যদি আপনি মেটেরিয়ালের প্লান নাম্বার ফলো করেন, সেক্ষেত্রে গুনে গুনে 215 নম্বর প্লারের ঠিক পূর্ব পাশের বিল্ডিং গ্রাউন্ড ফ্লোরে ঢুকলেই পেয়ে যাবেন 9 নম্বর সব ল্যাপটপ ঘর বিড়ি। আর আমি শহীদুল ইসলাম থাকবো সবসময় ইনশাল্লাহ। ওকে, আর ঢাকার বাইরে কুরিয়ার সিস্টেম তো আছে দাদা? জি, ঢাকার বাইরে কুরিয়ার সিস্টেম আছে, যারা কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপ পারচেস করতে চান, খুব সহজ সিস্টেম। অনলি 1000 টাকা বুকিং করে দেবেন, বাকি টাকা কন্ডিশনে 24 ঘন্টার মধ্যে বাংলাদেশের 64 জেলা থেকে আপনি আমাদের কাছ থেকে ল্যাপটপ পারচেস করতে পারবেন। আর যারা ফিজিক্যালি আসবেন, কোনো সমস্যা নাই, সপ্তাহে 7 দিন খোলা আছে, সকাল 10টা থেকে রাত্রি 9টা পর্যন্ত। ওকে শহীদুল ভাই, তাহলে কোনটা থেকে শুরু করবেন আজকে? জি ভাই, আজকে আসলে সব ধরনের ল্যাপটপ দেখানোর চেষ্টা করবো, দেখানোর চেষ্টা করবো বাংলাদেশের জাতীয় ল্যাপটপ। বুঝতেই পারতেছেন কোন ল্যাপটপের কথা বলতেছি। জি, জি থ্রি থেকে আমি শুরু করবো। আচ্ছা, এটা কিন্তু আজকে ধামাকা থাকবে, ধামাকা দিবেন আজকে, ধামাকা থাকবে। জি, ওকে, কন্ডিশনটা দেখেন, একদম ফ্রেশ একটা কন্ডিশন আছে, সুপার ফ্রেশ কন্ডিশন আছে, মাশাআল্লাহ কন্ডিশন এই পাওয়া যায়। এটা হচ্ছে এইচপি এলিট বুক বিজনেস সিরিজ কিন্তু একটা ল্যাপটপ, পুরাই 5 এর 6 জেনারেশন প্রসেসর, 8 জিবি র‍্যাম পাবেন, 256 জিবি এসএসডি। আচ্ছা, আপনি কিন্তু 4 জিবি শেয়ার গ্রাফিক্স পেয়ে যাবেন। যারা শেয়ার গ্রাফিক্স আছে, ভিডিও নিয়ে কাজ করেন, অনলাইন বেসিক কাজ করেন, সব ধরনের কাজ কিন্তু এই ডিভাইসে করা সম্ভব। ওকে, একদম রিজনেবল প্রাইসে দিয়ে দেবো। আজকের জন্য এই ডিভাইসের প্রাইস থাকবে অনলি 19900 টাকা। 19900 টাকায় কিন্তু জি থ্রি আপনারা ল্যাপটপ ঘর বিড়ি থেকে পারচেস করতে পারবেন। বাংলাদেশের জাতীয় প্রোডাক্ট জি থ্রি টা আপনি মাত্র পেয়ে যাচ্ছেন, মানে অসম্ভব, মানে সেই কি বলে অবিশ্বাস্য একটা প্রাইজে, যেটা হচ্ছে 19000 টাকা সর্বক্ষেত্রে। আপনি যেখানে যাবেন না কেন, 22500, 21500, 20990, বাট 19990 টাকা আপনারা কেউ দিবে না। এটার জন্য আসতে হবে হচ্ছে ল্যাপটপ ঘর ভিডিতে। জি জি। সো এইটার ব্যাপারে এত বেশি বললাম কেন, এটা খুব বেশি চলে একটা ল্যাপটপ, বাংলাদেশের মধ্যে জাতীয় ল্যাপটপ, সবাই খুব পছন্দ করে, পারফরম্যান্স একদম প্রথমের মতনই পাওয়া যায়, সব ধরনের কাজ করা যায়, ব্যাটারি ব্যাকআপও খুব ভালো পাওয়া যায়, তার জন্য কিন্তু বাংলাদেশের জাতীয় ল্যাপটপ নামে পরিচিত। ওকে শহীদুল ভাই, প্রত্যেকটা ল্যাপটপের সাথে পেয়ে যাবেন 15 ডে রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং 5 বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি। ঠিক আছে, আপনি শোরুমে আসবেন, দেখে শুনে বুঝে একটা পারচেস করবেন, বাসায় নিয়েও 15 দিন চেকিং রাখতে পারবেন। 15 দিনের মধ্যে যদি কোনো প্রকারের প্রবলেম ফেস করেন, তাহলে আমি শহীদুল ইসলাম ল্যাপটপ ঘর ভিডিও ওনার কথা দিচ্ছি, জাস্ট ওই ল্যাপটপটা দিয়ে সেম আরেকটা ল্যাপটপ আপনি আমাদের কাছ থেকে নিয়ে যাবেন। আচ্ছা, এটা গ্যারান্টি দিয়ে দিচ্ছেন যে 15 দিনের মধ্যে যদি এনি কাইন্ড অফ প্রবলেম হয় আপনি চেঞ্জ করে দিবেন? চেঞ্জ করে দিবেন। আচ্ছা, ওকে ভাইয়া, এরকম কি কোনো পলিসি আছে, দেখা গেল নিয়ে গেলাম আমি জি থ্রি টা, হ্যাঁ এটা, হ্যাঁ, বাট আমার এমন আরেকটু বাজেট বাড়ে, আমি জি ফোর টা নেই, এরকম কি পলিসি হবে? হ্যাঁ হবে, কিন্তু তার জন্য 3 দিনের মধ্যে করতে হবে। আচ্ছা, এটা 3 দিনের মধ্যে করতে হবে? 3 দিনের মধ্যে করতে হবে। যদি আপনি মনে করেন যে আমি জি থ্রি নিছি, আমি জি ফোর নিবো, তাহলে 3 দিনের মধ্যে আপনি আমাদের কাছে এসে ওটা চেঞ্জ করে দিবেন। আমি এটা রিকোয়েস্ট করব। জি বলে 3 দিন না, 1 সপ্তাহ করে দেন। ঠিক আছে ভাই, আপনার ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য 1 সপ্তাহ করে দেবো। 1 সপ্তাহের মধ্যে যদি কেউ করতে চান করতে পারবেন, সমস্যা নাই। ওকে, এরপরে যে ডিভাইসটা দেখাবো, কিন্তু খুবই সুন্দর একটা ল্যাপটপ, দেখেন কন্ডিশনটা। এটাও এইচপি এলিট বুক বিজনেস সিরিজের একটা ল্যাপটপ, মডেল হলো 840G4। আচ্ছা, পুরাই 5 এর 7th জেনারেশন প্রসেসর, 8 জিবি র‍্যাম পাবেন, 256 জিবি এসএসডি, 4 জিবি শেয়ার গ্রাফিক্স থাকবে। এটা কিন্তু ডাবল স্টোরেজ, চাইলে আপনি ফিউচারে র‍্যাম এসএসডি কিন্তু কাস্টমাইজ করতে পারবেন। এই সুযোগটা কিন্তু প্রত্যেকটা ল্যাপটপে থাকে না। যারা ভিডিও নিয়ে কাজ করতে চান, অনলাইন বেসিক কাজ করতে চান, আপনার কাঙ্ক্ষিত কাজ যাই হোক না কেন, সব ধরনের কাজ এই ডিভাইসটা দিয়ে করতে পারবেন ইনশাআল্লাহ। সব কাজ করতে পারবো না ভাই? সব কাজ করতে পারবেন, ব্যাটারি ব্যাকআপ 3 থেকে 3.5 ঘন্টা পাবেন। 3.5 ঘন্টা এনাফ। প্রাইসটা থাকবে আজকের জন্য অনলি 24900 টাকা। 24900 টাকা? জি। 24 করা যায় না ভাই?
24,900 পাই, যদি আপনার ভিডিও দেখে আসে তাদের জন্য 500 টাকা অনার করে দেবো, 24,500 রাখবো। আচ্ছা 24,500 টাকা। এরপরে যে ডিভাইসটা দেখাবো, অনেকেই কিন্তু মাইক্রোসফট সার্ফেস লাভার আছেন, তাদের জন্য এই ডিভাইসটা খুবই বেস্ট হবে। দেখেন আসলে মাইক্রোসফট সার্ফেস তো পলিকুলা দেখা যায়, দেখেন ভাই কতটা ফাস, পারফরম্যান্স আপদের সাথে সাথে ওয়াও, এতটাই ফাস। এটা কিন্তু মাইক্রোসফট সার্ফেস ওয়ার্ল্ড এর 2 নাম্বার ব্র্যান্ড। এটা ল্যাপটপ কত মানে সিরিজটা কত? এটা হচ্ছে মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ 3, ল্যাপটপ 3 পুরাই 5 এর 10 জেনারেশন। আচ্ছা 8GB RAM থাকবে, 256GB SSD। ডিসপ্লে রেজোলিউশন কত, 4K না 3K? 2K ডিসপ্লে, 2K না 2K ডিসপ্লে। একদম লাইটওয়েট একটা প্রোডাক্ট, যে কোনো জায়গায় ক্যারি করা সম্ভব, খুবই সুন্দর একটা আউটলুক আছে ল্যাপটপটি। একদম রিজনেবল প্রাইস থাকবে, অনলি 53,000 টাকা। 53,000 টাকা, কয় জিবি RAM এটা? 8GB RAM, 256GB SSD। আচ্ছা 10 জেনারেশন ল্যাপটপ, অনলি 10 জেনারেশন, অনলি 53,000 টাকায় পাবেন ল্যাপটপ ঘর বিড়িতে। এরপরে গুড ডিল, গুড ডিল প্রাইসটা দেখাবো। এটা কিন্তু ধামাকা থাকবে এই ল্যাপটপটা আমাদের। এটা কিন্তু তোশিবা, জাপানি, জাপানি একটা ব্র্যান্ড, জাপানি ল্যাপটপ, এক কথা জাপানি ল্যাপটপ, বুঝতেই পারছেন। জাপানি ল্যাপটপ কিন্তু অনেক ভালো হয়, আর এটা কিন্তু অনেকটা স্লিম, একদম লাইটওয়েট একটা প্রোডাক্ট, যে কোনো জায়গায় আপনি ক্যারি করতে পারবেন, ট্রাভেল করতে পারবেন খুব সুন্দরভাবে। কুরাই 5 এর 8 জেনারেশন। আচ্ছা এটা আপনি 8GB RAM পাবেন, 256GB SSD, 4GB শেয়ার কাপ থাকবে। এটা কি ফিঙ্গারপ্রিন্ট? ফিঙ্গারপ্রিন্ট থাকবে। আচ্ছা ফিঙ্গারপ্রিন্টও আছে, জয়স্টিক বাটন अवेलेबल আছে, ব্যাটারি ব্যাকআপ কিন্তু 4 ঘন্টা প্লাস পাবে। ওকে 4 ঘন্টা প্লাস থাকবে। যারা ভিডিও নিয়ে কাজ করবেন, ম্যাক ক্যাটালগ, অনলাইন বেসিক যে কাজ আছে, সব ধরনের কাজ করতে পারবেন। 8 জেনারেশনের ল্যাপটপ আজকে প্রাইসটা কিন্তু একদম রিজনেবল থাকবে। খুবই সুন্দর একটা প্রোডাক্ট। ডিসপ্লেটার সাইজটাও মনে হয় বেশ বড়। জি জি, এটা কি 14.1 ইঞ্চি? এরপরে যে ডিভাইসটা দেখাবো, যারা জেটবুক লাভার আছেন, গ্রাফিক্সের কাজ করেন, বড় ডিসপ্লে ল্যাপটপের প্রয়োজন হয়, তাদের জন্য কিন্তু এই ডিভাইসটা খুবই খুবই বেস্ট হবে। দেখেন কন্ডিশন একদম সুপার ফ্রেশ কন্ডিশন আছে ল্যাপটপটি, খুবই সুন্দর একটা কন্ডিশন আছে। এটা কিন্তু দেখেন কতটা সুন্দর একটা আউটলুক আছে ল্যাপটপে। যারা গ্রাফিক্সের কাজ করেন, ফ্রিল্যান্সিং করেন, ম্যাক ক্যাটালগ বা অনলাইন বেসিক যে কাজ করেন, প্রচুর পরিমাণ ল্যাপটপে কাজ করেন, আর তাদের জন্য কিন্তু এই জেটবুক সিরিজটা ওকে। আপনি একটা না চাইলে 15 দিন যদি রান করে রাখেন চালান, কোনো সমস্যা নেই। এইটা হইতেছে এই ডিভাইসের ক্ষেত্রে প্রত্যেকটা দোকানদার জেটবুকের ক্ষেত্রে এত কনফিডেন্টলি বলে যে হচ্ছে আপনি মানে 24 ঘন্টা 365 দিন এক টানা চালা রাখবেন, আপনার ডিভাইসে কোনো প্রবলেম হলে আসলে চেঞ্জ করে নিবেন। জেটবুক মোবাইল ওয়ার্কস্টেশন এটা হেভি ডিউটির জন্য কিন্তু কোম্পানি তৈরি করছে, বুঝতে পারছেন। এটা কুরাই 7 এর 8 জেনারেশন। আচ্ছা 16GB RAM আছে, 512GB SSD, 2GB কিন্তু আপনি ডেডিকেটেড পেয়ে যাবেন। এটা কোরাই 7 না ভাই? কোরাই 7 এর 8 জেন। আচ্ছা 16GB RAM, 512GB SSD, 2GB ডেডিকেটেড থাকবে। ওকে কত দিবেন এটা আজকের রেট? আজকের জন্য এই ডিভাইসটার প্রাইস থাকবে ভাই, ধামাকা দিয়েন কিন্তু স্যার, একদম ধামাকা থাকবে, অনলি 53,000 টাকা। 53,000 টাকা, 2GB ডেডিকেটেড সহ, অনলি 53,000 টাকায়। জি জি, কোরাই 7 এর 8 জেনারেশন। ওয়াও, স্টক সীমিত, যারা আগে আসবেন অবশ্যই আগে পারচেজ করতে পারবেন। ওকে সব ধরনের ক্যারি করা সম্ভব, একদম রিজনেবল প্রাইস থাকবে, একদম বাজেট ফ্রেন্ডলি, চাইলে পাবেন কোয়ান্টিটি পিস আছে। আজকের জন্য এই ডিভাইসটার প্রাইস থাকবে অনলি 55,500 টাকা। খুবই সুন্দর একটা প্রোডাক্ট, কনফিগার কি ভাই? ডাবল ক্যামেরা, ফ্রন্টে একটা ক্যামেরা, ক্যামেরা পাবেন, ফেস লক পাবেন, ব্যাক সাইডে কিন্তু ক্যামেরা থাকবে। এটা হচ্ছে মডেল হলো এইচপি এলিট X2, এলিট X2, এটা কোরাই 7 এর 7 জেন,
কোরাই 7 এর 7 জেন 8 জিবি রাম 256 জিবি এসএসডি এটা কিন্তু ফুললি টাচ স্ক্রিন এটা কত পড়তেছে আজকে ল্যাপটপ প্লাস ট্যাব আজকে যখন 8 জিবি এসএসডি প্রাইস থাকবে মাত্র 35500 টাকা 35500 টাকা কোরাই 7 কোরাই 7 এর 7 জেন এটা আমাদের কাছে সেম আছে পুরাই 5 এর 7 জেন আচ্ছা প্রাইস 7 জেন কেমন পড়ে দাদা ওটার প্রাইস মাত্র 34000 টাকা 34000 টাকা জি জি আচ্ছা যারা হচ্ছে কোরাই 5 নিতে চাচ্ছেন 34000 টাকা যারা কোরাই 7 নিতে চাচ্ছেন অনলি 35500 টাকা কত 35500 টাকা কোরাই 7 35500 কোরাই 7 এর 7 35500 টাকা আর কোরাই 5 এর 7 জেন নিলে প্রাইস পড়বে অনলি 34000 আচ্ছা ওকে এরপরে যে ডিভাইস থাকবে এটা হচ্ছে ডেল ব্র্যান্ডের একটা ল্যাপটপ অনেক ভাই কিন্তু ডেল ব্র্যান্ডের ল্যাপটপ পছন্দ করেন 180 জিবি ফ্ল্যাট হবে কন্ডিশনের কথা যদি বলি একদম ফ্রেশ একটা কন্ডিশন আছে ল্যাপটপ এটা ওপেন বক্স কোয়ালিটিতে আছে একদম এক্স্যাক্টলি একদম ওপেন বক্স কোয়ালিটিতে আছে মডেল হলো 7490 কোরাই 5 এর 8 জেনারেশন প্রসেসর 8 জিবি রাম 256 জিবি এসএসডি থাকবে 4 জিবি আপনি শেয়ার গ্রাফিক্স পেয়ে যাবেন ঠিক আছে যারা গ্রাফিক্সে কাজ করবেন ফ্রিল্যান্সিং করবেন ভিডিও রেঙ্গে কাজ করবেন ম্যাক ক্যাটালগ অনলাইন বেসিসে কাজ আছে সব ধরনের কাজ এই ডিভাইসে করতে পারবেন একদম লাইট ওয়েট একটা প্রোডাক্ট এবং একদম বাজেট ফ্রেন্ডলি খুব কম টাকার মধ্যে পাওয়া যাবেন কত রাখবেন অনলি 28500 টাকা 28500 টাকা 8 জেনারেশন 8 জেনারেশন জি আর বিশ্বাস করা যায় একদম রিজনেবল নিতে হলে কিন্তু চলে আসতে হবে ল্যাপটপ ঘর ভিডিতে আচ্ছা এরপরে কোনটা দেখাবেন ভাইয়া এরপরে আরেকটা 10 জেনারেশন ল্যাপটপ দেখাবো এটাতে কোনো ধামাকা থাকবে ফুললি টাচ স্ক্রিন ভেঙ্গে ট্যাবোর্ড ইউজ করা ওয়াও দেখেন কতটা সুন্দর ফুললি টাচ স্ক্রিন 360 কনভার্ট ডাবল ক্যামেরা এই জায়গায় একটা ক্যামেরা থাকবে এই জায়গায় নিচেও একটা ক্যামেরা না জি আচ্ছা এইচপি এলিভেন জি 6 কোরাই 3 10 জেনারেশন 8 জিবি র‍্যাম 256 এসএসডি 4 জিবি শেয়ার গ্রাফিক্স ফুললি টাচ একদম ন্যানো বেজাল একটা ডিসপ্লে এই জায়গায় একটা ক্যামেরা পেয়ে যাবেন খুবই সুন্দর একটা আউটলুক আছে ল্যাপটপটি দেখেন খুবই সুন্দর একটা ওয়াও কোয়ালিটির প্রোডাক্ট একটা ডেল এক্সপিএস 13 কোরাই 7 এর 7 জেনারেশন 8 জিবি র‍্যাম 256 জিবি এসএসডি আচ্ছা এটা কিন্তু 3K ডিসপ্লে 3K ডিসপ্লে পাচ্ছি ডিসপ্লে দেখলেই মনে করেন কলিজা ঠান্ডা একদম মাথা ঠান্ডা প্রাইসটাও কিন্তু একদম রিজনেবল করে দেব কত ভাইয়া অনলি 39900 টাকা 39900 টাকা 39900 টাকা ডেল এক্সপিএস 13 ও মাই গড কোরাই 7 এর 7 জেন কোরাই 7 এর 7 জেন আপনার হচ্ছে মাত্র 39000 টাকা আমার সাথে কি থাকতেছে ধামাকা প্রাইস থাকতেছে ল্যাপটপ ঘর ভিডিওতে অবশ্যই ধামাকা প্রাইস লুপে নিতে কিন্তু ল্যাপটপ ঘর ভিডিওতে আসতে হবে আচ্ছা আর আসে কিন্তু শুধু বললেই হবে না চ্যানেলের নামও বলতে হবে অবশ্যই সাবস্ক্রাইব করে আসবেন আপনাদের জন্য একটা এক্সট্রা গিফট রাখবে ভাইয়া হ্যাঁ গিফটের কথা যেহেতু আছে আমাদের শোরুম থেকে যারা ল্যাপটপ পারচেজ করবে প্রত্যেকটা ডিভাইসের সাথে আকর্ষণীয় কিছু গিফট থাকবে গিফট আইটেমগুলো আমি একটু দেখিয়ে দেব দেখেন অবশ্যই আমাদের ল্যাপটপ ঘর ভিডির পক্ষ থেকে একটা আকর্ষণীয় ব্যাকপ্যাক পাবেন ব্যাগটা কিন্তু খুব সুন্দর হ্যাঁ যে ব্র্যান্ডের ল্যাপটপ কিনবেন আপনি কিন্তু সেই ব্র্যান্ডের একটা ব্যাগ পেয়ে যাবেন আচ্ছা তারপর একটা মাউস প্যাড থাকবে সুন্দর একটা মাউস প্যাড পাবে একটা মাউস থাকবে পাওয়ার কর্ড এবং চার্জার পাবে ওকে যে সমস্ত ভাইয়েরা ল্যাপটপ পারচেজ করবেন অবশ্যই আমাদের কাছ থেকে কিন্তু এই পাঁচটা গিফট আপনি বুঝে নেবেন সৈয়দ ভাই রাইজেনের কিছু নাই রাইজেন তো দেখাইলেন না আজকে এখনো রাইজেন নাই আজকে একটা সেল একটা সেল হয়ে গেছে হয়েছে তাদের জন্য এই ডিভাইসটা খুবই বেশ হবে আপনি যদি বেকার থাকেন অল্প টাকা দিয়ে ডিভাইসটা নেবেন কাজ শিখবেন টাকা কামাবেন খুবই সুন্দর একটা প্রোডাক্ট এটা দিয়ে টাকা কামানো যাবে ভাই এটা দিয়ে কাজ শিখে অবশ্যই টাকা কামানো শুরু করতে পারবেন আপনি শুরু করতে পারবো আচ্ছা সেই টাকা দিয়ে আপনি দামি ল্যাপটপ কিনতে পারবেন যারা কাজ শিখতে চাচ্ছেন ল্যাপটপ চালানো শিখতে চাচ্ছেন ফার্স্ট ইউজার তাদের জন্য এই ডিভাইসটা আচ্ছা আপনি এটা দিয়ে অফিস ওয়ার্ড এক্সেল ইউটিউবিং ফেসবুকিং ফ্রিল্যান্সিং তাদের অনলাইন বেসিসে কাজ আছে এই সমস্ত কাজ কিন্তু এই ডিভাইসটা খুবই ইজিলি করতে পারবো সবকিছু করতে পারবো মডেল হলো ডেল ল্যাটিটিউড বিজনেস সিরিজ একটা ল্যাপটপ 3180 আপনি ইন্টেল সেলোরন ডুয়েল কোরের 7 জেনারেশন আচ্ছা 4 জিবি র‍্যাম থাকবে 128 জিবি এসএসডি ব্যাটারি ব্যাকআপ কিন্তু 4-5 ঘন্টা প্লাস থাকবে 4-5 ঘন্টা প্লাস থাকবে কত রাখবেন ভাইয়া একদম রিজনেবল প্রাইস থাকবে অনলি 13000 টাকা 13000 টাকা জি অনলি 13000 12500 করা যায় না না ভাইয়া একদম অফার প্রাইস করে দিছি আপনার ভিডিও দেখে যারা আসবে তাদেরকে কিছু সম্মান করব প্রাইসটা কো অনলি 12900 টাকা 12900 টাকা
যাক সম্মানই করছে, এটাই অনেক। এরপরে যে ডিভাইসটা দেখাবো, আচ্ছা এটা কিন্তু খুবই, এটা কিন্তু খুবই স্টাইলিশ। মনে করেন যে দেখেন একটা, এটার মধ্যে কিন্তু একটা পেন পেয়ে যাবেন। আচ্ছা পেন, পেনের মাধ্যমে আপনি ড্রয়িং এর কাজ করতে পারবেন। আচ্ছা প্রাইসটা একদম রিজনেবল করে দেবো। দেখেন কন্ডিশন, দেখেন কতটা ফ্রেশ কন্ডিশন আছে ল্যাপটপটি, স্টাইলিশ একটা প্রোডাক্ট। আপনি গারমটকে কিন্তু ট্যাপ মোডে ইউজ করতে পারবেন, গারমটকে ট্যাপ ইউজ করতে পারবেন, আপনি ল্যাপটপ প্লাস ট্যাপ এটা কিন্তু দুই ভাবে ইউজ করতে পারবেন। Lenovo থিংকপ্যাড ইয়োগা 11ই, আচ্ছা 11ই, হ্যাঁ এটা কিন্তু 4 কোর আছে, ওকে 4 কোরের 8 জেনারেশন একটা ল্যাপটপ, 4GB RAM 128GB SSD থাকবে। আচ্ছা মোটামুটি সব ধরনের কাজ করতে পারবেন খুব সুন্দরভাবে, একদম রিজনেবল প্রাইস থাকবে, অনলি 15,500 টাকা। 15,500 টাকা যারা আপনার ভিডিও দেখে আসবে এই চ্যানেলে তাদের জন্য প্রাইস থাকবে অনলি 15,000, অনলি 15,000 টাকা। এত সুন্দর একটা ল্যাপটপ, পেন সহ টাচ স্ক্রিন, প্রাইস থাকবে আজকের জন্য অনলি 15,000 টাকা। 15,000 টাকা টাচ স্ক্রিন। এরপরে যে ডিভাইসটা দেখাবো, যারা X1 কার্বন পারচেজ করতে চান, দেখেন কতটা স্লিম, ওয়ার্ল্ডের সবচেয়ে স্লিম প্রোডাক্ট। হ্যাঁ হ্যাঁ কার্বন সিরিজ বুঝতে পারতেছেন, কিন্তু দামি সিরিজ, কোর i7 এর 6 জেনারেশন প্রসেসর। আচ্ছা আপনি 8GB RAM পাবেন, 256GB SSD, ওকে এটা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, কিবোর্ড ব্যাকলাইটের সুবিধা, মোটামুটি সব ধরনের কাজ করতে পারবেন, যে কোনো জায়গায় ক্যারি করতে পারবেন, একদম লাইট ওয়েট একটা প্রোডাক্ট। আচ্ছা একদম রিজনেবল প্রাইস থাকবে অনলি 29,000 টাকা, 16GB RAM, X1 কার্বন 29,000 টাকা, RAM 256GB SSD, প্রাইস মাত্র 29,000 টাকা। ভাই ল্যাপটপ গর বিডির বাইরে যদি আপনি X1 কার্বন 30,000 টাকাও পান, মানে আমি কি বললাম, মানে 30,000 টাকাও পাবেন না, আর ল্যাপটপ গর সেখানে দিচ্ছে মাত্র 29,000 টাকা। ভাইয়া এটা কিন্তু 16GB RAM দিয়ে, তাও আবার 16GB RAM, 4/7/6 জেনারেশন, মানে X1 কার্বন 16GB RAM মাত্র হচ্ছে আপনার 29,000 টাকায়। আমাদের কাছে দুইটা ভ্যারিয়েন্ট আছে, এটাও কিন্তু X1 কার্বন, দেখেন আচ্ছা এটা X1 কার্বন, একদম বিলেটের মতো পাতলা, এটা আছে কোরাই 5 এর 8 জেনারেশন। আচ্ছা এটা কোরাই 5 এর 8 জেনারেশন, এতেও আপনি কিন্তু ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, কিবোর্ড ব্যাকলাইটের সুবিধা, জয়স্টিক বাটন, সব ধরনের কাজ করতে পারবেন, একদম রিজনেবল প্রাইস থাকবে। আচ্ছা অনলি 36,000 টাকা, এটা অনলি 36,000 টাকা, কোরাই 5 এর 8 জেনারেশন, অনলি 36,000 টাকা, ওকে গুড ডিল। দুইটা ভ্যারিয়েন্ট আছে, আপনারা যেটা ভালো লাগে এসে দেখে শুনে বুঝে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা এরপরে যে ডিভাইসটা দেখাবো এটা হচ্ছে T470S, T470S, ওকে একদম লাইট ওয়েট একটা প্রোডাক্ট, র‍্যাপ এন্ড টাপ ইউজ করবেন, সব ধরনের কাজ করতে পারবেন, কোনো সমস্যা নাই। এটা তো পেন দেয়া আছে মনে হয় না, না এটা তো পেন নাই, এটা পেন নাই, এটা নন টাচ, কোরাই 5 এর 7 জেন, 16GB RAM, 256GB, ওকে 8GB শেয়ার গ্রাফিক্স, সব ধরনের কাজ করা সম্ভব, খুবই স্পিড ভালো পাবে যেহেতু র‍্যাম বেশি আছে। আচ্ছা একদম ফ্রেশ একটা কন্ডিশন আছে, প্রাইসটাও কিন্তু খুবই রিজনেবল করে দেবো। কত দিবেন আজকে সৈয়দ ভাই? আজকে জন্য এই ডিভাইসের প্রাইস থাকবে অনলি 24,900 টাকা, 24,900 টাকা, 16GB RAM দিয়ে, 16GB RAM 24,990 টাকা। যারা বিগিনার হচ্ছেন, একদম মাথা নষ্ট করা হচ্ছে একটা ডিভাইস, হচ্ছে একটা ডিভাইস আপনার জন্য সব থেকে বেস্ট হবে, নিবেন আর কাজ শুরু করবেন আর টাকা ইনকাম করবেন, এক কথায় বলা যায়। আচ্ছা জি ভাই, শুরুমে অ্যাভেলেবেল কালেকশন আছে, যারা কম টাকার মধ্যে ভালো ল্যাপটপ পারচেস করতে চান, যার টাকা নিয়ে শোরুমে চলে আসবেন, আপনার বাজেটের মধ্যে আপনার পছন্দের ল্যাপটপটি আমাদের শোরুমে পেয়ে যাবেন ইনশাল্লাহ। সব ধরনের ল্যাপটপ কিন্তু শোরুমে আছে, Lenovo থিংকপ্যাড, এইচপি, ডেল, ল্যাটিটিউড, সব ধরনের ল্যাপটপ আমাদের শোরুমে পেয়ে যাবেন। তো সৈদুল ভাই, যাদের হচ্ছে কি ভিডিওর বাইরে যদি কারোর কোনো পছন্দের মডেল থাকে সেক্ষেত্রে কি হবে, আপনার কাছে আসলে কি পাবে? জি ভাই, আসলে সে ভাই আসলে আছে, তারপরে যে সব মডেল আমি দেখাইতে পারছি বিষয়টা কিন্তু ওরকম না, আমি যে সমস্ত মডেল দেখাচ্ছি এরপরেও যদি কারো কোনো মডেল চয়েস থাকে, আপনি আমাদের ভিডিওর নিচে নাম্বার দেওয়া থাকবে, আমাদের ফোন দিয়ে আপনি বলবেন, অবশ্যই আপনাকে ওই মডেলটা এনে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। সো আজকের ভিডিওটা গাইস এ পর্যন্তই, যতটুক মডেল দেখানোর সময় সামর্থ্য ছিল ততটুক দেখানো হয়েছে, আর এর বাইরে যদি আপনার কোনো পছন্দের মডেল থাকে অবশ্যই আমাদের ইনফর্ম করবেন, আর আপনার পছন্দের মডেল কোনটা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন, কোন ল্যাপটপটা কিনলে নতুন বিগিনারদের ভালো হবে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।